চোখের সামনে ডুবছিল হাউস বোট, ঘুম থেকে লাফিয়ে উঠে জীবন বাঁচান মাঝি। সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর সাহেববাড়ি ঘাটে তলাছিদ্র হয়ে ফানে ঢুকে ডুবে গেছে একটি হাউস বোট। বুধবার 3 জুলাই ভোর 6:30টার দিকে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ওই হাউস বোটের মাঝি তাহির আলী বলেন, বুধবার ভোরে সুরমা নদীর সাহেববাড়ি ঘাটে নোঙর করা ছিল হাউস বোটটি। এই সময় কয়েকজন পর্যটক ভেতরে বসে গল্প করছিলেন। হঠাৎ পেছনের অংশের ফাটাতন ছিদ্র হয়ে ফানে ঢুকে কাত হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে এটি নদীতে ডুবে যায়। বন্যার কারণে নদীতে পানি বেশি থাকায় তখন এটি উদ্ধার করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ হাউস বোটের তলা ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকতে শুরু করে। এই সময় পাশে থাকা একজন বিষয়টি দেখতে পেয়ে মালামাল সহ পর্যটকদের বোট থেকে বেরিয়ে আসতে বলেন। তারা 2-3 মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে ব্যাগ ও মালামাল নিয়ে ঘাটের পল্টনে উঠে আসেন। ডুবে যাওয়ার আগ মুহূর্তে ওই বোটে 8 জন পর্যটক ছিলেন, এর মধ্যে 4 জন পুরুষ ও 4 জন নারী। প্রত্যক্ষদর্শী 2 পর্যটক বলেন, আমরা বেরিয়ে আসার সময় মাঝিকে ঘুম থেকে ডেকে বোট ডুবে যাওয়ার কথা জানাই। মাঝি ঘুম থেকে উঠে লাফ দিয়ে ঘাটের পল্টনে উঠে নিজের জীবন রক্ষা করেন। পরে পল্টনে আরেক মাঝির সঙ্গে বোটের পানি নিষ্কাশন নিয়ে কথা বলেন। এক পর্যায়ে এক মাঝি পাশের হাউস বোট থেকে শেষ মেশিন নিয়ে আসেন। তখন পেট্রোলের ব্যবস্থা করতে গিয়ে কিছু সময় লেগে যায়, আর এর মধ্যে বোটটি ডুবে যায়। নাম না জানিয়ে বোটের প্রধান মাঝি বলেন, ঘাটের খুঁটিতে রশি বেঁধে বোটটি রক্ষার চেষ্টা করেছি আমরা। বুধবার বিকেলে সেটি উদ্ধার করা হয়, তবে বিছানা ও জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।